हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मॉर्न एंड मून्स डायरी। आशा करछि तुम्हारा सबाई खूब भालो आछो। आज आबारो चले एलाम एकटा नतून रेसिपी निये। आज के आमी बानाते चलेछि सर्षे पोस्त दिए ढेड़शेर रेसिपी। ताहले चलुन देखे नेवा जाक आमी किभाबे एबं कोन पद्धतिते बानिये निच्छि। तो आमी ढेड़स धुए केटे नियेछि लम्बा, एरकम लम्बा करे, लम्बा लम्बा करे आर नियेछि। एखाने सर्षे आमी एकटु दियेछि आर पोस्त आर काँचा लंका दिये पेस्ट करेछि। धने पाता नियेछि, एखाने नियेछि हलुद आर काश्मीरी मिर्च पाउडार, नियेछि नून आर नियेछि चीनी। तो एई दिये रान्नाटा करब। आर रान्नाटा हबे मस्टार्ड ऑयल दिए। तो आमी कड़ाइते मस्टार्ड ऑयल दिए दिए सर्षेर तेल। तो तेलटा गरम हो गेछे, एखन आमी भेंडीगुलो भेजे नेब। তো ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর খেতেও ভীষণ টেস্টি হয়। তোমরা একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। তো আমার ভাজা অলমোস্ট হয়ে গেছে, আর একটু ভেজে আমি এখন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ আর কাশ্মীরি মিরিচ পাউডার। এবার এগুলোকে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা। এখন আবার আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ভেন্ডির সাথে। একটু মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা তোমরা যদি কেউ পছন্দ না করো তাহলে স্কিপ করে দিও, কিন্তু চিনিটা দিলে টেস্টটা আরো বেড়ে যায়। চিনিটার সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আধা কাপের মতো জল। এবার জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। মধ্যে মধ্যে আবার নাড়িয়েও দিতে হবে, তাহলে নিচে লেগে ধরবে। 10 মিনিট পর তুলে নিলাম। আবার ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আমার ঢেঁড়শের রেসিপি অলমোস্ট হয়েই গেছে সর্ষে পোস্ত দিয়ে।
এখন লাস্টে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ওপর থেকে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রাখলাম। তো আমার রেডি টু সার্ভ সর্ষে পোস্ত ঢেঁড়স রেসিপি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।